আজি হেউচি সেপ্টেম্বর মাসর 14 তারিখ গুরুবার তবে চালন্তু আউ দেরি ন করি ফটাফট নজর পকাইবা কোন রহিছি আজি সকালর 10 টি বড় মুখ্য খবর কিন্তু তা পূর্বরু আপনকু অনুরোধ কি ভিডিওটি কো সম্পূর্ণ দেখিবে এবং তা সহিত এই ভিডিওকু গটে লাইক করি কি চ্যানেলকু সাবস্ক্রাইব কর দেবে খবর নম্বর 1 সক্রিয় হেউচি লঘুচাপ 8 জিলাকু রেড ওয়ার্নিং বঙ্গোপসাগররে সক্রিয় হইছি লঘুচাপ লঘুচাপ প্রভাবরে রাজ্যর কতক স্থানরে প্রবল বর্ষা হবার সম্ভাবনা রহিছি এহা প্রভাবরে 3 দিন ধরি বর্ষা লাগি রইব বলি পানিপাক বিভাগ তরফরু সূচনা মিলিছি এহা সহিত 8 জিলাকু রেড ওয়ার্নিং জারি করা যাইছি কটক ঢেঙ্কানাল অনুগুল নয়াগড় বৌদ্ধ সোনপুর কন্ধমাল ও গঞ্জামকু পানিপাগ বিভাগ পক্ষরু রেড ওয়ার্নিং জারি হইছি এই জিলাগুড়িকরে 7 রু 20 মিলিমিটার পর্যন্ত বর্ষা হব বলি আকলন করা যাইছি বর্ষা সময়রে ঘরু ন বাহারিবাকু সতর্ক সূচনা দেয়া যাইছি সেইপরি আউ 12টি জিলাকু অরেঞ্জ ওয়ার্নিং জারি করা যাইছি প্রবল বর্ষা সম্ভাবনা থিবা বেলে 7টি জিলাকু দেয়া যাইছি ইয়েলো আলার্ট 15 তারিখ পরে বর্ষার পরিমাণ কমিবার সম্ভাবনা রহিছি রাজ্যরে 10 জিলারে নিয়ন্ত্রিয়া বর্ষা হইথিবা বেলে 20 জিলারে স্বাভাবিক বৃষ্টিপাত হইছে খবর নম্বর 2 সোনা ও রূপার মূল্যরে বড় পরিবর্তন গ্রাহকক পাই খুশি খবর বিগত কিছু দিন হব লগাতার ভাবে সোনা ও রূপার মূল্য হ্রাস পাওয়া বেড়ে আজ এর দাম রে সামান্য পরিবর্তন হইথার দেখিবাকু মিলিছি আজি ভারতীয় বাজারে 22 ক্যারেট সোনা দর 10 গ্রাম প্রতি 54840 টাকা হইথা বেড়ে 24 ক্যারেট সোনার মূল্য 10 গ্রাম প্রতি 69830 টাকা হইছে ওড়িশার রাজধানী ভুবনেশ্বর রে এবে 22 ক্যারেট ও 24 ক্যারেট সোনার মূল্য 10 গ্রাম প্রতি 54840 টাকা ও 69830 টাকা হইছে খবর নম্বর 3 হীরাকুদ ড্যাম রে খোলিলা 2টি গেট বঙ্গোপসাগরের পুণি এক লঘুচাপ সৃষ্টি হইছে এ নেই রাজ্যর অনেক স্থানরে প্রবল রু অতিপ্রবল বর্ষা লাগি রইছে হীরাকুদ ড্যামর 2টি গেট খোলিছে উভয় বাম ও দক্ষিণ পার্শ্বরে গোটিয়ে লেখায় খোলিছে উপর মুন্ডরে লঘুচাপ জনিত বর্ষা সম্ভাবনা দৃষ্টিরু এভলি নিষ্পত্তি নিয়া যাইছে খবর নম্বর 4 তীব্র রূপ নেউছি শিক্ষকক আন্দোলন সমূহ ছুটিলে যাবে বলি ধমক তীব্র হেউছি 130,000 শিক্ষক শিক্ষয়িত্রীঙ্ক আন্দোলন গত সপ্তাহ শুক্রবার ঠারু মিলিত ভাবে আন্দোলন চলাইছন্তি প্রাথমিক শিক্ষক এই আন্দোলন পাই স্কুলরে তালা পড়িছি যাহাফলরে কি পিলাঙ্ক পাঠপড়ারে বাধা সৃষ্টি হইছি বর্তমান এই আন্দোলন তীব্র রূপ ধারণ করিছি কালি ঠারু সমস্ত প্রাথমিক শিক্ষক সমূহ ছুটিরে অছন্তি সূচনা অনুসারে প্রাথমিক শিক্ষক সংঘ 3 দফা দাবিরে নেই আন্দোলনকু জারি রখিছন্তি গ্রেড পে বৃদ্ধি পুরুনা পেনশন ব্যবস্থা লাগু এবং ঠিকা নিযুক্তি প্রক্রিয়া উচ্ছেদ নেই এই আন্দোলন চলাইছন্তি এই দাবি সম্পর্কে 5 জনিয়া সব কমিটি গঠন করা যাইছে কিন্তু এই আলোচনা এক প্রকার বিফল হওয়া পরে পুনি স্টিয়রিং কমিটি বৈঠক এ নেই নিষ্পত্তি নেইছে জেলা ও ব্লক শিক্ষা অধিকারীঙ্ক কার্যালয় সামনে ধারণারে বসিবা দ্বারা অনেক পিলাঙ্ক পাঠপড়া প্রভাবিত হয়েছে পিলাঙ্ক এভলি পরিস্থিতি পাই রাজ্য সরকার দায়ী রহিবে বলি কোয়া যাইছে খবর নম্বর 5 কেন্দ্র ক্যাবিনেটর বড় নিষ্পত্তি উজ্জ্বলা 2.0 রে দিয়া যাব 75 লক্ষ মাগণা এলপিজি গ্যাস বুধবার ক্যাবিনেট বৈঠকের উজ্জ্বলা 2.0 সমেত অনেক গুরুত্বপূর্ণ নিষ্পত্তি নেওয়া যাইছে ক্যাবিনেটর অর্থনৈতিক কমিটির প্রতি সপ্তাহর আয়োজিত বৈঠকের চলিত থর কেন্দ্র সরকার উজ্জ্বলা 2.0 স্কিম লঞ্চ করেছেন এই স্কিম অনুযায়ী আগামী 3 বর্ষের আহুরি 75 লক্ষ মাগণা এলপিজি সংযোগ দিয়া যাব এই এলপিজি সংযোগ উজ্জ্বলা যোজনা অনুযায়ী দিয়া যাব বলি কেন্দ্রমন্ত্রী অনুরাগ ঠাকুর ক্যাবিনেট বৈঠকের সূচনা দেইছন্তি খবর নম্বর 6 আতঙ্কবাদীক সহ এনকাউন্টার দুই সেনাধিকারী ও ডিএসপি শহীদ জাম্মু কাশ্মীরর অনন্তনাগরে সুরক্ষাকর্মী ও আতঙ্কবাদীক মধ্যে বড় ধরনের এনকাউন্টার এই গুলি বিনিময়ে ভারতীয় সেনার জনে কর্নেল জনে মেজর ও জাম্মু কাশ্মীর পুলিশর জনে ডিএসপি শহীদ হইছন্তি সেইপরি আউ কিছু জবান ও পুলিশ কর্মী মধ্যে আহত হইছন্তি এবে বি ঘটনাস্থলরে গমাগট গুলি বিনিময় জারি রয়েছে মিলিথিবা সূচনা অনুসারে অনন্তনাগর কোকেরনাগ অঞ্চলরে কিছু আতঙ্কবাদী লুচিথিবা খবর মিলিবা পরে অপারেশন আরম্ভ হইছিল সেনা ও পুলিশ পক্ষরু মিলিত ভাবে এই অপারেশন করা যাইছিলা খবর নম্বর 7 এশিয়ান গেমস খেলাড়ীঙ্কু সহায়তা ঘোষণা প্রতি খেলাড়ীঙ্কু মিলিব 10 লক্ষ টঙ্কা ওড়িয়া এশিয়ান গেমস খেলাড়ীঙ্কু সহায়তা ঘোষণা মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক পক্ষরু এই সহায়তা ঘোষণা করা যাইছে এই সহায়তা অনুসারে খেলাড়ীঙ্কু 10 লক্ষ টঙ্কা মিলিব বলি জানা পড়িছে খবর অনুযায়ী আসন্তা 23 রু অক্টোবর 8 যায় চালিব এশিয়ান গেমস এথিপাই 13 জন ওড়িয়া খেলাড়ি চয়ন হইছন্তি খবর নম্বর 8 এ বর্ষ হেবনি ছাত্র সংসদ নির্বাচন ক্রমাগত ষষ্ঠ থর পাই বিশ্ববিদ্যালয় ও মহাবিদ্যালয় ক্যাম্পসরে নির্বাচন ন করিবাকু রাজ্য সরকার নিষ্পত্তি নেইছন্তি উচ্চশিক্ষা বিভাগ পক্ষরু প্রকাশিত বার্ষিক শিক্ষা ক্যালেন্ডরর ছাত্র সংসদ নির্বাচন কথা উল্লেখ নাহিঁ চলিত শিক্ষাবর্ষরে 180 দিন ছাত্রছাত্রীঙ্କ পাঠপড়া হেব এবং রবিবার ব্যতীত 72টি ছুটি দিবস রয়েছে পূজা ছুটি অক্টোবর 21 রু 28 তারিখ মধ্যে অনুষ্ঠিত হব তেণু এথিরু স্পষ্ট হয়েছে যে চলিত বর্ষ মধ্যে ছাত্র সংসদ নির্বাচন হেব না খবর নম্বর 9 আহুরি শক্তিশালী হব বায়ুসেনা সামিল হব সি 295 এমডব্লু
ब्लू ट्रांसपोर्ट एयरक्राफ्ट आहुरी शक्तिशाली हेबो भारतीय वायुसेना वायुसेना रे शामिल हेबो सी 295 एमडब्ल्यू ट्रांसपोर्ट एयरक्राफ्ट स्पेन रो एही एयरक्राफ्ट को वायुसेना मुख्य एयर चीफ मार्शल वी आर चौधरी ग्रहण करिसंती एही ट्रांसपोर्ट एयरक्राफ्ट रो 5 रु 10 टन ओजन माल परिवहन क्षमता रहिछि एदि सह एकाथरके 70 जन जवान एथिरे बसि परिबे 2021 मसिया रे स्पेन ओ भारत मधे चुक्ति अनुसारी एही ट्रांसपोर्ट एयरक्राफ्ट देश को अणा जाउछि मोट 56 टी एभली एयरक्राफ्ट पई चुक्ति होइथिला सेही अनुसारी 16 टी स्पेन रे निर्माण होइथिबा बेले 40 टी गुजरात रो भदोरा रे निर्माण करा जाउछि टाटा एवं एयरबस मिलित भाबे एहा को निर्माण करुछंती तो दर्शक बंधु आशा करुछि आपन मानको ए वीडियो माध्यम रे मु सटीक खबर गुडी को पहुंचाई पारिछि जदी आपन को ए वीडियो टी भलो लागथाय तबे वीडियो को गोटे लाइक कर देबे एवं आगो को एभली वीडियो देखबा को चाहुथिले आमो चैनल को सब्सक्राइब कर नेबे।